ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্লোবাল স্কিনের আরো একটা নতুন ইভেন্ট। আর এখান থেকে আমরা কিন্তু শুধুমাত্র টোকেন এক্সচেঞ্জ করে 5টা গ্লোবাল স্কিনের মধ্যে গ্লোবাল স্কিন নিতে পারবো, শুধুমাত্র টোকেন এক্সচেঞ্জ করে। তোমরা ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপকামিং কিছু খুবই স্পেশাল আপডেট। আর যার মধ্যে সবথেকে স্পেশাল আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কিনের একটা ইভেন্ট, যেখানে কিন্তু শুধুমাত্র টোকেন এক্সচেঞ্জ করে 5-5টা মারাত্মক গ্লোবাল স্কিনের মধ্যে আমরা গ্লোবাল স্কিন নিতে পারবো। তাছাড়াও কিন্তু রয়েছে আরও একটা ইভেন্ট যেখান থেকে আমরা কিন্তু আজকে আমাদের একের একটা গান স্কিন নিতে পারবো। তাছাড়াও কিন্তু রয়েছে ক্যারেক্টারের একটা ইভেন্ট যেখান থেকে আমরা ক্যারেক্টার এমনকি 10টা আমাদের রুম কার্ড কিন্তু নিতে পারবো। তো সেই ইভেন্টটা কেমন হবে, কবে আসতে পারে সেটাও আমি তোমাদেরকে বলবো। তাছাড়াও কিন্তু তোমাদের জন্য রয়েছে আরও একটা স্পেশাল ইভেন্ট যেটা হচ্ছে বাই ওয়ান গেট টু ইভেন্ট। আর যেখান থেকে আমরা কিন্তু একটা জিনিস কিনলে আরও দুটো জিনিস টোটালি ফ্রিতে নিতে পারবো, এমনকি তার মধ্যেও কিন্তু রয়েছে আমাদের গ্লোবাল স্কিন। তো জাস্ট কোন গ্লোবাল স্কিনটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এই যে ব্ল্যাক কালারের গ্লোবাল স্কিন, এই গ্লোবাল স্ক্রিনটাও কিন্তু রয়েছে। তো সেই ইভেন্টটা কবে আসবে, কেমন হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু ছোটোখাটো স্পেশাল আপডেট তো তোমাদের জন্য রয়েছেই। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা তোমরা জাস্ট কেউ মিস করো না। তাছাড়াও যারা দেখছো কিন্তু এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি, কী করছো, অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এই রকমই আপডেটগুলো পেতে থাকবে আর যেখান থেকে তোমরা কিন্তু প্রচুর রিওয়ার্ড নিয়ে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমরা আমাদের একের একটা গান স্কিন নিতে পারবে। তো জাস্ট তোমরা যখন গেমটা ওপেন করেছো, যারা অলরেডি তারা কিন্তু দেখেছো আমাদের গেম ওপেন করার সাথে সাথে এরকম একটা ব্যানার আর যেখানে কিন্তু একের স্কিনটা রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে জাস্ট বলে দিই যে একের গান স্কিনটা তোমরা কিভাবে নেবে। তো জাস্ট একবার দেখে নাও। তো আমাদের ইভেন্ট সেকশনের মধ্যে যখন আসবে তখন কিন্তু আমাদের যে উইন্টার ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ, উইন্টার ইভেন্ট ক্যালেন্ডার, তো এখান থেকে জাস্ট তোমরা ইভেন্টটা ওপেন করে নেবে। আর যারা কাল থেকে কিন্তু আমাদের লগ ইন রিওয়ার্ডগুলো নিচ্ছ তারা অলরেডি জানো কিভাবে ক্লেম করতে হবে। তো সিম্পল, কিন্তু আমি জাস্ট ইভেন্টটা ওপেন করে নিলাম। তো আমার নেটওয়ার্ক একটু স্লো রয়েছে সেই কারণে একটু লেট হচ্ছে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 27 তারিখ লগ ইন রিওয়ার্ড, যেখানে কিন্তু জাস্ট আমার ক্লেম করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু দুটো ওয়েপন রয়্যাল ভাউচার দিয়ে দিয়েছে। আর এই ওয়েপন রয়্যাল ভাউচারটা কিন্তু ক্লেম করতে হলে তোমাদেরকে যে কোনো একটা ম্যাচ খেলতে হবে, এমনকি ভোয়া আনতে হবে, তারপরে কিন্তু তোমরা এই ওয়েপন রয়্যাল ভাউচারটা টোটালি ফ্রিতে নিতে পারবে। তাছাড়াও কিন্তু আমাদের যে একের গান স্ক্রিনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে লেখাই রয়েছে দেখো, সিম্পলি ওপেন ক্লেন্ডার বক্স, ক্লেম মিশন অ্যান্ড ফিনিশ ইট ইন 24 আওয়ার্স টু গেট দি গিফটস। মানে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের একের গান স্ক্রিনটা কিন্তু দিয়ে দেবে। তো একের গান স্ক্রিনটার জন্য সিম্পলি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আমাদের উইন্টার ইভেন্টের ক্যালেন্ডার মধ্যে থেকে আমরা কিন্তু একের গান স্ক্রিনটা নিয়ে নিতে পারবো। তো এইবার আমি তোমাদেরকে দেখে দিই আমার কাছে যে স্পেশাল আপডেটগুলো রয়েছে, কারণ যেখান থেকে তোমরা ক্যারেক্টার নিতে পারবে, গ্লোবাল স্কিন নিতে পারবে, মানে প্রচুর রিওয়ার্ড রয়েছে যেই রিওয়ার্ডগুলো তোমরা কিন্তু নিতে পারবে। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো প্রথমেই যে আপডেটটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের বাই ওয়ান গেট টু ইভেন্ট। তো এই ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাই ওয়ান গেট টু ইভেন্ট আমাদের সার্ভারে কিন্তু আসে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আমাদের একটা 8 লেভেলের ক্যারেক্টার লেভেল আপ কার্ড রয়েছে, তাছাড়াও কিন্তু নেম চেঞ্জ কার্ড রয়েছে, আমাদের ইনকিউবেটর ভাউচার রয়েছে, একের গান বক্স কিন্তু রয়েছে, মানে একে রয়েছে ফেমাস রয়েছে। তো এদিক থেকে তোমরা কিন্তু এই দিকে রিওয়ার্ডগুলো কিন্তু খুব একটা ভালো রিওয়ার্ড নেই। তো এই দিক থেকে যে কোনো একটা রিওয়ার্ড পেলে তোমরা কিন্তু আমাদের এই দু লাইনের মধ্যে কিন্তু যে কোনো দুটো রিওয়ার্ড টোটালি ফ্রিতে নিতে পারবে। মানে জাস্ট তোমরা কিন্তু লাক থাকলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের গ্লোবাল স্কিন রয়েছে, তাছাড়াও একটা ফিমেল বান্ডেল রয়েছে, যেই বান্ডেলটা ফিমেল বান্ডেলটা, তাছাড়াও আমাদের গ্লোবাল স্কিন, তাছাড়াও কিন্তু আমাদের আরও যে প্রাইজগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রিওয়ার্ডগুলো রয়েছে, ডায়মন্ড রয়্যাল ভাউচার রয়েছে, ওয়েপন রয়্যাল ভাউচার রয়েছে, এগুলো তোমরা কিন্তু সিম্পল নিতে পারবে। তো এই ইভেন্টটাও কিন্তু খুবই ভালো, কারণ এখানে কিন্তু আমরা খুবই কম ডায়মন্ড খরচ করেই আমাদের ব্ল্যাক কালারের যে গ্লোবাল স্কিনটা রয়েছে সেই গ্লোবাল স্কিনটা কিন্তু আমরা পার্মানেন্ট পেয়ে যেতে পারি। তো এইবার আমার কাছে যে সেকেন্ড আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের ইভেন্ট। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইরের সার্ভারে কিন্তু এইরকম একটা ক্যারেক্টারের ইভেন্ট দিয়েছে, আর যেখানে তোমরা দেখো জাস্ট আমাদের প্রচুর ক্যারেক্টার রয়েছে। তবে হ্যাঁ, ডিজে অলোক এমনকি আমাদের কে ক্যারেক্টার, তাছাড়াও CR7 ক্যারেক্টার কিন্তু এখানে নেই। তো যেই ক্যারেক্টারগুলো রয়েছে এখান থেকে তোমরা একটা ক্যারেক্টার, তাছাড়াও কিন্তু 10টা
মানে জাস্ট একটা না দশটা কিন্তু তোমরা রুম কার্ড নিতে পারবে। তো সিম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট আমার কাছে কিন্তু মানে এই সার্ভারে কোনো ক্যারেক্টারই নেই, তবু জাস্ট আমি কিন্তু আমাদের রাফায়েল ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। এমনকি নিয়ে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাকে রাফায়েল ক্যারেক্টার এমনকি দশটা রুম কার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিল। তো এই ইভেন্টটাও কিন্তু আমাদের সার্ভারে আসার চান্স রয়েছে, আমি তোমাদেরকে বলবো না 110% চলে আসবে, আসার চান্স রয়েছে, কারণ বাইরের সার্ভারে দিয়েছে মানে কিন্তু আমাদের সার্ভারেও আসতে পারে। তো ইভেন্টটা এইরকম ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে এই ইভেন্টটা যদি আসে আমাদের সার্ভারে তাহলে কিন্তু তোমাদের কাছে যে ক্যারেক্টারটা নেই সেই ক্যারেক্টারটা সিম্পলি কিন্তু তোমরা ক্লেম করতে পারবে শুধুমাত্র লগ ইন ইভেন্টে, তাছাড়াও কিন্তু রুম কার্ডও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। তো দেখা যাক ফ্রি ফায়ার ফাইনালি আমাদের সার্ভারেও এই ইভেন্টটা দেয় কিনা। তো এইবার আমার কাছে যে সবথেকে স্পেশাল আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্লোয়াল স্ক্রিনের ইভেন্ট। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্লোয়াল স্ক্রিনের ইভেন্টটা এইরকম, যেখানে কিন্তু আমাদের টোটাল 5টা গ্লোয়াল স্ক্রিন রয়েছে, আর 5টা গ্লোয়াল স্ক্রিনই কিন্তু মারাত্মক গ্লোয়াল স্ক্রিন রয়েছে। আর সিম্পল কিন্তু এদিকে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র লগ ইন রিওয়ার্ডেই কিন্তু একটা টোকেন দিয়ে দিচ্ছে, আর যেই টোকেনটা কিন্তু অলরেডি আমি এই সার্ভারে ক্লেম করে নিয়েছি। তো টোকেনটা ক্লেম করে নেওয়ার পর সিম্পলি কিন্তু তোমরা এখান থেকে 5টা গ্লোয়ালের মধ্যে যে কোনো একটা গ্লোয়াল স্ক্রিন কিন্তু তোমরা ক্লেম করতে পারবে। তো তোমরা যদি ভাবো 5টাই নিতে পারবে, তো এইরকম একটা না, সিম্পল কিন্তু আমাদের গ্লোয়াল স্ক্রিন যে 5টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই 5টা গ্লোয়াল স্ক্রিনের মধ্যে কিন্তু একটা গ্লোয়াল স্ক্রিন টোকেন এক্সচেঞ্জ করে তোমরা নিতে পারবে। তো এই ইভেন্টটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইভেন্ট দিয়েছে আমাদের এই সার্ভারে। তো আমাদের সার্ভারে যদি আসে সেটা কিন্তু খুবই ভালো হবে, কারণ আমাদের যাদের কাছে কোনো গ্লোয়াল স্ক্রিন নেই তারা কিন্তু টোটালি ফ্রিতে শুধুমাত্র টোকেন এক্সচেঞ্জ করে একটা গ্লোয়াল স্ক্রিন পেয়ে যাব। তো দেখা যাক ফ্রি ফায়ার ফাইনালি আমাদের সার্ভারেও এই ইভেন্টটা দেয় কিনা। আর যদি এই ইভেন্টটা দেয় তাহলে তো ভাই সাহেব জাস্ট কোনো কথাই নেই, আমরা কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা ফ্রিতে নিতে পারবো। তাছাড়াও জাস্ট আমার কাছে যে লাস্ট আপডেট রয়েছে সেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের একটা ইভেন্ট। আর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টের ব্যানারটা এইরকম, যেখানে কিন্তু তোমরা দেখো 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু আরও 100 ডায়মন্ড ক্লেম করতে পারবে টোটালি ফ্রিতে। তাছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 300 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আরও 50টা ডায়মন্ড তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে, এমনকি 500 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আরও 50টা ডায়মন্ড টপ আপ মানে জাস্ট ক্লেম করতে পারবে টোটালি ফ্রিতে। মানে তোমরা যদি এখান থেকে 500 ডায়মন্ড টপ আপ করো আরও কিন্তু 200 ডায়মন্ড এক্সট্রা তোমরা পেয়ে যাবে। আর এই ইভেন্টটাও কিন্তু আমাদের বাইরের সার্ভারেরই একটা ইভেন্ট, এই ইভেন্টটাও কিন্তু স্পেশালি ইভেন্ট তোমরা বলতে পারো, কারণ ডায়মন্ড টপ আপ করলে মানে টোটাল যারা 500 ডায়মন্ড টপ আপ করবে, যারা টপ আপ ইভেন্ট কমপ্লিট করো সিম্পল কিন্তু 200 ডায়মন্ড এক্সট্রা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই ইভেন্টটাও দেখা যাক ফ্রি ফায়ার আমাদের সার্ভারে দেয় কিনা, আর যদি দেয় খুবই ভালো হবে। এই স্পেশাল আপকামিং আপডেটগুলোই কিন্তু আমার কাছে ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের সার্ভারে আসার চান্স কিন্তু রয়েছে, আমি তোমাদেরকে একবার আবারও বলে দিচ্ছি যে 100% কিন্তু আসবে আমি সেটা বলছি না, তো জাস্ট আসার চান্স রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখা যাক ফ্রি ফায়ার ফাইনালি আমাদের সার্ভারে কবে অ্যাভেলেবেল করে দেয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরাও যাতে জানতে পারে ফাইনালি আমাদের সার্ভারে আপকামিং ইভেন্টের মধ্যে কোন কোন ইভেন্টগুলো রয়েছে। তাছাড়াও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এইরকমই আপডেটগুলো পেতে থাকবে। তো চলো ভাই, আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার অবশ্যই অবশ্যই করে দাও।